ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিপোর্টার অরিজিৎ। ফ্রেন্ডস, আপনারা যে ডিসপ্লেতে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অজস্র মিমের সাথে এই ছবি স্ট্যাম্পের মতো সেটে দেওয়া হয়। সাধারণত খুব হাস্যকর কোনো পরিস্থিতি বিষয় বোঝাতে এই ছবিটির ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি এই ছবিটি কার? ছবিটি কি কাল্পনিক নাকি এই ব্যাপক ব্যবহৃত ছবির আড়ালে লুকিয়ে আছে কোনো বাস্তব চরিত্র? আসুন এবার উত্তর জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘোরাফেরা করা অজস্র মিমের সঙ্গে ব্যবহৃত হাস্যকর মুখভঙ্গির এই ছবিটি আসলে ইয়াও মি এর, একজন প্রাক্তন বাস্কেটবল প্লেয়ার। 38 বছর বয়সী মিংয়ের জন্ম চীনের সাংহাই প্রদেশ, উচ্চতা 7.5 ফুট। খুব ছোটোবেলাতেই মিং তার এক কানে শ্রবণ শক্তি হারান। চীনের সাংহাই সার্কসের হয়ে দীর্ঘদিন বাস্কেটবল খেলেছে, আমেরিকার NBA হিউস্টন রকেটসের দলেও খেলেছেন। খেলা থেকে অবসর নেওয়ার পর মিং চীনের বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে নিযুক্ত হন। কিন্তু ইয়াও মিংয়ের এই ছবিটি কখন কীভাবে ভাইরাল হয়? 2009 সালে একটি বাস্কেটবল ম্যাচের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মিং। এই সময় ওই মজার অভিব্যক্তিটি মিংয়ের মুখে ফুটে ওঠে। এর পরের বছর অর্থাৎ 2010 সালে রেস কমিক্স ক্যাম্পেনের মাধ্যমে ডাম্প বিচ নামে ইয়ং মিংয়ের এই অভিব্যক্তির ছবিটি দিয়ে মিমটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর থেকে হাস্যকর সোশ্যাল মিডিয়ার প্রতীক হয়ে ওঠে ইয়ং মিংয়ের এই ছবিটি।